নমস্কার বন্ধুরা, পুরানো সেই দিনের কথা চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমার দেশের পুরানো দিনের কথা, আমার বাংলার আগেকার দিনের কথা, বিভিন্ন বস্তু কিভাবে তৈরি হয় অথবা কোনো জিনিস আমাদের দেশে বা বাংলায় প্রথমবার ব্যবহার হয়, এছাড়াও বিভিন্ন আবিষ্কারের কথা, কিছু জানা কিছু অজানা তথ্য দিয়ে থাকি, যা কিছুটা এন্টারটেইনিং হলেও স্টুডেন্টদের পক্ষে উপকারী হবে বলে আশা করি। আজকাল বাচ্চারা একদম বই পড়তে চায় না, ভিডিও দেখলে দুই কাজ একসাথে হয়ে যায়, ছবি দেখলে ও শুনলে তা বেশি ভালোভাবে মনে থাকে বলে আমার ধারণা। অজানা সব তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, এতে আপনার কাছে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে, আর লাইক করলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাব। কাল হয়ে গেল চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। কলকাতাসহ ভারতের অধিকাংশ জায়গা থেকে গ্রহণ দেখা গিয়েছে, তবে বেশিরভাগই ছিল আংশিক গ্রহণ। কলকাতায় গ্রহণ শুরু হয় বিকেল 4:52, চলে ঠিক 12 মিনিট। আংশিক সূর্যগ্রহণ দেশের উত্তর পূর্বের কিছু অংশ ছাড়া ভারতের বেশিরভাগ অংশে দৃশ্যমান ছিল। এই দৃশ্য কলকাতা ছাড়াও উত্তরে কাশ্মীর, লাদাখ থেকে দিল্লি, অমৃতসর সর্বত্র দেখা গিয়েছে। এবারে বলি সূর্যগ্রহণ কিভাবে হয়। পৃথিবী ও চাঁদ একটি নির্দিষ্ট নিয়মে সূর্যকে প্রদক্ষিণ করে এবং এর ফলে সূর্যের বিপরীতে পৃথিবী এবং চাঁদের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তন হতে হতে চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একটি নির্দিষ্ট ফ্রেমে অবস্থান নেয় তখনই হয় সূর্য অথবা চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ 3 রকম হতে পারে, আংশিক বা খণ্ডগ্রাস, বলয়গ্রাস এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে হলে চাঁদের আপাত ব্যাস সূর্যের সমান বা বেশি হতে হবে। সূর্য বেশি দূরে থাকলে এবং চাঁদ বেশি কাছে থাকলে সেই সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। অনুকূল পরিবেশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে বেশি 7:40 পর্যন্ত স্থায়ী হতে পারে। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে, সূর্য তখন চাঁদের ওপর সরাসরি আলো ফেলে, এর ফলে চাঁদের ছায়া সোজা গিয়ে পড়ে পেছনে থাকা পৃথিবীর ওপর। পৃথিবীর যে অংশে চাঁদের এই বিশাল ছায়া পড়ে দিনের বেলাতেও সেই অংশ অন্ধকার হয়ে যায়, আর ওখান থেকে সূর্যের দিকে তাকালে মনে হবে যে সূর্য অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আসলে সূর্য অন্ধকারে মিলিয়ে যাচ্ছে না, প্রকৃতপক্ষে এখানে চাঁদ সূর্যের বরাবর আসায় সূর্য চাঁদের আড়ালে চলে যায়। চাঁদের অবস্থানের ওপর নির্ভর করে কখনো চাঁদ পুরোপুরি অথবা কখনো আংশিকভাবে সূর্যকে আড়াল করে, একেই পূর্ণ বা আংশিক সূর্যগ্রহণ বলে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ যেমন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে, কিন্তু বলয়গ্রাসের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এ সময় সূর্যের চারিদিকে একটি বলয় সৃষ্টি হয়, চাঁদের আয়তন ছোট হওয়ায় সূর্য চাঁদের পাশ দিয়ে আলো ছড়াবে, ফলে আকাশে আংটির মতো আকৃতি তৈরি হবে, ইংরেজিতে যাকে বলে রিং অফ ফায়ার। সূর্যগ্রহণের সময়কে মোট 4টি ভাগে বা 4টি স্পর্শে ভাগ করা হয়। উত্তর গোলার্ধে যখন চাঁদের পূর্ব প্রান্ত দিয়ে সূর্যের পশ্চিম প্রান্ত ঢাকা পড়তে শুরু করে, সেই মুহূর্ত থেকেই প্রথম অর্থাৎ প্রথম স্পর্শ থেকেই গ্রহণের শুরু। এরপর চাঁদের দেহ সূর্যের পূর্ব প্রান্তে স্পর্শ করবে, ততক্ষণ পর্যন্তই গ্রহণের প্রথম স্পর্শ। প্রথম স্পর্শের পুরোটাই হবে আংশিক গ্রহণ। চাঁদের পূর্ব প্রান্ত সূর্যের পূর্ব প্রান্ত স্পর্শ করলে সেটা হবে দ্বিতীয় স্পর্শ। দ্বিতীয় স্পর্শের সঙ্গে সঙ্গে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের শুরু, অর্থাৎ চাঁদের দেহ দিয়ে সূর্য সম্পূর্ণরূপে ঢাকা পড়বে। চাঁদের পূর্ব প্রান্ত আরও এগিয়ে গেলে যখন চাঁদের পশ্চিম প্রান্ত সূর্যের পশ্চিম প্রান্ত স্পর্শ করে তখন শুরু হয় তৃতীয় স্পর্শ। তৃতীয় স্পর্শে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে। তৃতীয় স্পর্শের পর থেকে সূর্যের পশ্চিম প্রান্ত ধীরে ধীরে দেখা দিতে শুরু করবে,
চাঁদের পশ্চিম প্রান্ত এবং সূর্যের পূর্ব প্রান্ত পরস্পর থেকে মুক্ত হলে হয় চতুর্থ স্পর্শ। তবে তৃতীয় স্পর্শ থেকে চতুর্থ স্পর্শ পর্যন্ত আংশিক গ্রহণ দেখা যাবে। সূর্য বা চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের দেশসহ পৃথিবীর বিভিন্ন জায়গাতেই নানারকম নানা ধরনের ধারণা চালু রয়েছে, যদিও এসব ধারণা সবগুলোই সম্পূর্ণ ভুল এবং এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এরকম কিছু ভুল ধারণা সম্পর্কে বলি। এরকম একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে সূর্যগ্রহণের সময় কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক জায়গায় এরকমও ধারণা রয়েছে যে সূর্যগ্রহণের সময় রান্না করা হলে সেটিও অমঙ্গলজনক, কিন্তু এরকম ধারণার কোনো ভিত্তি কখনো পাননি বিজ্ঞানীরা। এছাড়া প্রচলিত রয়েছে সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা ঘরের বাইরে বের হলে গর্ভের সন্তানের শরীরে বিশেষ ধরনের জন্ম দাগ হতে পারে, এমনকি সন্তানের হৃৎপিণ্ডে ছিদ্র থাকা বা বিকলাঙ্গতা নিয়েও সন্তান জন্ম নিতে পারে। এটি স্রেফ কুসংস্কার, এমন ধারণা বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়েছে অনেক আগেই। সূর্যগ্রহণ চলাকালীন ভ্রমণ করলে তা হবে অমঙ্গলজনক, এমন একটি ধারণাও প্রচলিত আছে মানুষের মধ্যে। এরকম আরেকটি ধারণা রয়েছে যে সূর্যগ্রহণের সময় ভ্রমণ করলে সূর্য থেকে নিঃসৃত ক্ষতিকর রশ্মি গায়ে লেগে ত্বকের ক্ষতি হতে পারে। বিজ্ঞানীদের মতে গ্রহণের সময় সূর্য থেকে আলাদা কোনো ক্ষতিকর রশ্মি নিঃসরণ হয় না, কাজেই আলাদাভাবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, আর মঙ্গল অমঙ্গলের কোনো বিষয়ই এর সঙ্গে জড়িত নয়। কথিত আছে সূর্যগ্রহণের সময় বের হলে ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে ত্বককে বাঁচাতে গ্রহণের শেষে স্নান করতে হয়। এই ধারণাটিও সম্পূর্ণ অবৈজ্ঞানিক। বিজ্ঞানীরা বলেন সাধারণ অবস্থায় সূর্যের রশ্মি গায়ে লাগলে যতটা ক্ষতি, সূর্যগ্রহণের সময় তার চেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা নেই, কাজেই সূর্যগ্রহণে অতিরিক্ত ক্ষতি হবে এই ধারণার কোনো ভিত্তি নেই। তবে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয়, খালি চোখে তাকালে চোখের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে সূর্যগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা নিতে বলা হয়। বিজ্ঞানীরা বলেছেন এটি খালি চোখে দেখলে চোখ খারাপ হওয়ার সম্ভাবনা তো থাকেই, এমনকি অন্ধত্ব হওয়াও বিচিত্র নয়। তাই খালি চোখে সূর্যগ্রহণ না দেখে এক্সরে প্লেটের মাধ্যমে সূর্যগ্রহণ দেখা উচিত। দেখুন আর উপভোগ করুন প্রকৃতির এক আশ্চর্য ঘটনা। বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটিতে জরুরি তথ্য কিছু রয়েছে, তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে বন্ধুদেরকেও কুসংস্কার মুক্ত করার চেষ্টা করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।